টিকাকরণ ও কোভিড সংক্রান্ত নিষেধাজ্ঞা বিরোধী আন্দোলনে উত্তাল কানাডা। দ্বিতীয় দিনের মতো ট্রাক চালকদের অবরোধের মুখে অচল হয়ে আছে। টিকা না নেওয়া ট্রাক চালকেরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর পরিবারকে গোপন আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনিতেই ট্রুডোর এক সন্তান করোনায় আক্রান্ত, তাই বিগত কয়েকদিন ধরে গোটা পরিবার নিভৃতবাসী রয়েছে। কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, টিকা এবং লকডাউনের বিরুদ্ধে আরও হাজার হাজার মানুষও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে সিংহভাগই ট্রাক চালক। ট্রাক চালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছেন ফ্রিডম কনভয়। সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে একটানা হর্ন বাজাচ্ছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে খালি পায়ে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, কোভিড ভ্যাকসিন যেন বাধ্যতামূলক না করা হয় এবং নাগরিকদের জন্য কোভিড নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। 15 জানুয়ারি থেকে একটি কোভিড বিধি চালু করেছে কানাডা সরকার। লরি নিয়ে আসতে হলে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। আমেরিকার লরি চালকদের জন্য একই নিয়ম চালু করেছে, কিন্তু এই নিয়ম মানতে নারাজ বিক্ষোভকারীরা। রাজধানী অটোয়ায় শনিবার দিন ভোর বিক্ষোভ চলে। ট্রাক চালকরা রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনের চারিদিকে রাস্তা অবরোধ করে রেখেছে। বিক্ষোভ সামলাতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। এ ব্যাপারে অটোয়া শহরের মেয়র জিম ওয়াটসন বলেন, কিছু বিক্ষোভকারী একটি সুপের দোকানের কর্মীদের হয়রানি করছে। সেখানে বিক্ষোভকারীরা বিনামূল্যে খাবার দাবি করেছিল, তবে রেস্তোরাঁর ভিতরে বাধ্যতামূলকভাবে মাস্ক না পরে থাকার কারণে কর্তৃপক্ষ বিনামূল্যে খাবার দিতে অস্বীকার করে। তখন বিক্ষোভকারীরা সেখানে কর্মীদের হেনস্থা করে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে বলে জানানো হয়েছে, যদিও বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। টিকা, কোভিড বিধি সহ একাধিক ইস্যুতে সরাসরি ট্রুডোর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। তাদের হাতে মেক কানাডা গ্রেট এগেইন, উই আর হিয়ার ফর আওয়ার ফ্রিডম, ফাইট ফর ফ্রিডম লেখা প্ল্যাকার্ড। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় 10,000 আন্দোলনকারী পার্লামেন্ট হিলের কাছে একত্রিত হয়েছেন। যদিও স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি সংখ্যাটা আরও বেশি। আন্দোলন তীব্রতর হলেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ ট্রুডো। ব্যুরো রিপোর্ট, টিডিএন বাংলা।